যেহেতু আমার কাটিং দেখে আমার ভিডিও দেখে উনি এসেছেন আমার সাথে কন্ট্রাক্ট করে অনেক অনেক ভালো লেগেছে থ্যাংক ইউ সো মাচ আমি আবার আসবো আপনার পার্লারে ওকে থ্যাংক ইউ আপনাকে অনেক ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আর তোমরা সবাই লাইক করুন শেয়ার করুন ভিডিওটা মেমের পার্লারে সবাই চলে আসবে চমক দেখাবো কিভাবে দেখাবো সেটা না টেনে দেখতে থাকুন ফার্স্ট টু লাস্ট পর্যন্ত দেখবেন যেন সুন্দরভাবে যেন আপনাদের জন্য আমি বিনোদন দিতে পারি আউটলুকটা যেন চেঞ্জ করে দিতে পারি আমি তাহলে শুরু করছি লেয়ারিং করব গতবার ভিডিওর মধ্যে আমার এক অডিয়েন্স আমাকে বলেছিলেন একসাথে আমি টিনটা কিভাবে ধরি সেটা আমাকে জিজ্ঞেস করেছিল আমি সেটা বলে দিলাম ফ্রেন্ডস আপনি যদি আমার ভিডিও দেখতে থাকেন যদি এখন যদি আপনি থাকেন তখন আপনি দেখেন একদম ভিডিওটা না না টেনে ফার্স্ট টু লাস্ট পর্যন্ত দেখুন আমি কীভাবে কাজ করি এই যে এই দুইটা ধরলাম চিরুনি আর খেয়েছি আর এই যে এটা যেহেতু এই হাতে চুলটা ধরতে হবে যার কারণে আমি এটা ফ্রি রাখছি আর ধরো ফ্রি রাখার পরেও আবার হলো এটা দিয়ে আমি সব কিছু করবো সবার মন জয় করার জন্য আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি আছি থাকবো আপনাদের ভালোবাসার জন্যই আমি এগিয়ে যাচ্ছি আর যেন আসতে পারি এই চুলটা আমি কিভাবে পরিপাতি করে দেখ কাটবো আর আপনারা যদি আমার ভিডিও ভালো লাগে দেখতে দেখতে আপনারা আমার একটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি আপনাদের কাছ থেকে আর একটা লাইক দিবেন লাইকের জন্য কেন এত কৃপণতা করেন আপনারা অনেকে লাইক করে না কমেন্ট করে না ভিডিও দেখে ঠিকই আমি জানি আমি বুঝি এই যে এই সামনে যখন চুল কাটবো কাটার সময় কিন্তু এই নাকের বরাবর দুইবার করে নিতে দুইবার করে নিলাম ঠিক আছে আমাদের ম্যাম আমি যখন ট্রেনিং নিয়েছি সিঙ্গাপুরে তখন আমাদের ম্যাম এভাবেই শিখিয়েছিল আমাদের তোমরা যখন চুল কাটলাম মনে রাখবে এভাবে কর আমিও সেভাবে করছি আমার ম্যামকে অনেক মিস করি আমার ম্যাম যদি দেখে থাকে পিছনে যেহেতু ইউ কাটবো আমি এই যে ঠিক আছে পিছনে বেরেঞ্চি আমি আমার ক্লায়েন্টের মতামত নিয়েই আমি সবগুলি আমি করি যেহেতু চুলটা আপনার লোকটা আপনার আপনাকে সৌন্দর্য ফুটিয়ে তোলাই আমার ধর্ম আর আমার কাজ কিভাবে করতে হবে মুখাম খুব মানা বুড়ং বলবো
থাকে রোনাসকার মাইনা না আজাজেঙ্গা অনম নি থোগপা আমি চামে আমি কাজ করলে মাঝে মাঝে এনে গান গাইতে গাইতে কাজ করি, ভালো লাগে আমার খেলাধুলা, বিনোদন ছাড়া আমার ভালো লাগে না। বন্ধুরা দেখেছেন আপনারা নিশ্চয়ই আমি কিভাবে আমি চমক দেখালাম, এই লুকটা আমি চেঞ্জ করে দিয়েছি আমার এই ক্লায়েন্টকে, উনি আমার ভিডিও দেখে এসেছেন, তাই না? উনি আমার ভিডিও দেখেছে, আমার কমেন্টও করেছে, আমাকে কলও করেছে মোবাইলে, তারপর আবার হলো চুল কাটার জন্য, সেই যে চুল কাটার জন্য আসছে আমি সেভাবে আমি তাকে আমি করেছি। আপনারা দেখতে দেখতে একটা টিপ দিবে, ছোট্ট টিপের জন্য আপনারা একটা টিপ, আঙুল দিয়ে একটা টিপ দেওয়ার জন্য আপনারা ভুলে যান কেন? আমি আপনাদের কাছ থেকে আমি অনুরোধ জানাই, আপনারা দেখবেন আমার চ্যানেলের পাশে থাকবেন, আপনাদের ভালোবাসার জন্য আবার আমি আসলাম, আবার যেন ফিরে আসতে পারি। দিদি সাংবাদ আমার ব্লগ চ্যানেল আমি নতুন শুরু করেছি, আবার যেন আপনাদের জন্য বিনোদন দিতে পারি, আমি কোথায় যাই কী করি না করি সেগুলো দেখার জন্য আমি যখনই সময় পাই আমি চেষ্টা করবো আপনাদের জন্য। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, যেহেতু আমার কাটিং দেখে আমার ভিডিও দেখে উনি এসেছেন আমার সাথে কন্ট্রাক্ট করে, অনেক অনেক ভালো লেগেছে, থ্যাংক ইউ সো মাচ। তাহলে বাই বাই, বাই বাই, টাটা।